সো বন্ধুরা, আমাদের মধ্য থেকে অনেকে জানে না যে নেটিসের নতুন মডেলের রাউটারগুলোর লগইন অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব, যেভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি আপনার নেটিস রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একটি নেটিস রাউটারে অ্যাডমিন লগইন পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটিকে নেটিস রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড হওয়ার পর আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার থাকলে সেটি ওপেন করে নেবেন। সেম কাজটি আপনি কম্পিউটার বা ল্যাপটপেও করে নিতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে প্রথমেই নেটিস রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। নর্মালি আমরা সকলেই জানি যে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1, কিন্তু নতুন মডেলের রাউটারগুলোর আইপি অ্যাড্রেস কিন্তু একটু চেঞ্জ হয়েছে, 192.168.1.254। এটি হচ্ছে নেটিস নতুন মডেলের রাউটার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে নেটিসের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সেগুলোর। এখানে আসলে প্রথমে দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন কথা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা কোথায় পাবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা রাউটারের পেছনে বাই ডিফল্ট হিসাবে পেয়ে যাবেন গেস্ট, এবং পাসওয়ার্ডও পেয়ে যাবেন গেস্ট @57 এরকম টাইপের একটি পাসওয়ার্ড। প্রথমে আপনারা রাউটারের পেছনের ইউজার নেমটি বসিয়ে দিবেন গেস্ট, এবং পাসওয়ার্ডটিও @57 এরকম টাইপের একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন সেটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই বসিয়ে দিলাম ইউজার নেম গেস্ট, এবং পাসওয়ার্ডটিও @57 এরকম একটি বসিয়ে নিচে ডান দিকে সাইন ইন অপশনে টাচ করে দিলাম। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে ওপরে ডান দিকে অ্যাডভান্স বলে একটি অপশন পেয়ে যাবেন, অ্যাডভান্স অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা বাম দিকে উপরে থ্রি ডট লাইন বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা উপরে থ্রি ডট লাইন এই অপশনটিতে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সবার নিচে সিস্টেম টুলস বলে একটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সিস্টেম টুলস বলে অপশনটিতে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইউজার ম্যানেজ, এখানে আসলে দেখতে পাবেন ইউজার নেম গেস্ট রাউটারের পিছনে যে ডিফল্ট ইউজার নেমটি ছিল সেটি পেয়ে যাবেন, এবং নিচে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এরকম তিনটি অপশন পেয়ে যাবেন। প্রথমে ইউজার নেমটি পেয়ে যাবেন রাউটারের পিছনে বাই ডিফল্ট গেস্ট, এবং কারেন্ট পাসওয়ার্ডটি আপনারা গেস্ট রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি ছিল সেটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি রাউটারের পিছনের ইউজার নেম এবং কারেন্ট পাসওয়ার্ডটি প্রথমে বসিয়ে দিলাম। এখন আমি আমার রাউটারে লগ ইন করার জন্য নতুন করে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ করবো। সেটি সেট আপ করার জন্য নিউ ইউজার নেমে টাচ করলাম, টাচ করে নতুন করে একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিলাম নিউ ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ডও আমি সেম বসিয়ে দিচ্ছি। আপনারা নিউ ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড তিনটাই সেম দিবেন। দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিলাম তিনটাই সেম। বসানোর পর আপনারা নিচে সেভ বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা সেভ অপশনে টাচ করে দিলে এখানে একটু সময় নেবে, এবং কিছুক্ষণ পর সেভ সাকসেসফুল লেখা চলে আসবে এবং আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। এখন আমি আমার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে কিনা সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবারও ইউজার নেম গেস্ট এবং পাসওয়ার্ড @ এটি বসিয়ে দিলাম। বসানোর পর এখন আমি আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেখবো যে আমি আমার রাউটারে লগ ইন করতে পারছি কিনা। দেখুন বন্ধুরা, আমি আমার আগের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। বসানোর পর আবারও ডান দিকে নিচে সাইন ইন বলে একটি অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে সাইন ইন অপশনে টাচ করলাম, আমি আমার রাউটারে লগ ইন করতে পারিনি। তার মানে আমার রাউটারের সঠিকভাবে রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। ইউজার নেম বসিয়ে দিলাম T00019 এবং পাসওয়ার্ডও সেম দিয়ে দিলাম T00019। দেখুন, এখন আমি সাইন ইন অপশনে টাচ করব। সাইন ইন অপশনে টাচ করার পর আমি খুব সহজে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার নেটিসের নতুন মডেলের রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটিকে খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন।